ঈদুল উল উপলক্ষে আজ থেকে বিআরটিসি স্পেশাল বাস সার্ভিস শুরু হলেও যাত্রীদের তেমন চাপ নেই বললেই চলে সকাল থেকে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক যাত্রী ছিল বিআরটিসি তবে বিআরটিসি কর্তৃপক্ষ জানায় দুই একদিনের মধ্যেই ঈদে ঘরমুখী মানুষের ভিড় বাড়তে শুরু করবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো নারী টানে ঘরে ফিরতে সাধারণ মানুষের অবলম্বন গণপরিবহন এই জন্য সরকারি পরিবহন কর্তৃপক্ষ বিআরটিসি সাধারণ জনগণের কথা ভেবে ঈদের আগ থেকে শুরু করে ঈদ স্পেশাল বাস সার্ভিস চলতি মাসের দশ তারিখ থেকে আগাম টিকিট বিক্রি করে আজ থেকে শুরু হয়েছে ঈদের স্পেশাল বাস সার্ভিস আজকে থেকে আমাদের ঈদ স্পেশাল ঈদের সার্ভিস ষোলো তারিখ থেকে ঈদের আগের দিন মানে একুশ আট হাজার আঠারো তারিখ পর্যন্ত চলবে এই স্পেশাল আমাদের এখানে মানে যাত্রীদের সামাল দেওয়ার মতো আমাদের পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে সব ব্যবস্থাই আছে তবে প্রথম দিনে বাস কাউন্টারে ছিল না আশানুরূপ যাত্রীর চাপ বিআরটিসি কর্তৃপক্ষ জানায় ধীরে ধীরে যাত্রীদের চাপ বাড়বে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ট্রেনের টিকিটটা যখন কম মানে কম থাকবে তখন আমাদের যাত্রীর সংখ্যাটা বাড়ে উপস্থিত যাত্রীরা বলছেন অন্যান্য বাসে টিকিট না পেয়ে বিআরটিসিতে যাওয়া তবে সঠিক সময়ে বাস না ছাড়ার অভিযোগ করেছে কেউ কেউ যাত্রীর সংকট কম তার জন্য গাড়ি ছাড়া হচ্ছে না আজকে হয়তো টিকিট তো দিছে এন বলছে বারোটা চল্লিশে গাড়ি স্যার ভ্যান করতেছি ওভারঅল আসলে পরিস্থিতিটাই খারাপ সব গাড়িগুলো আটকে আছে তো এখানে যেতে বাধ্য হলাম টিকিট পাচ্ছি মানে এসে পাইলাম তো এখন রয়্যাল এ তাই বি আর নিলাম ঈদে গরমুখ মানুষের জন্য এই সেবা ঈদের আগের রাত পর্যন্ত চলবে বলেও জানায় বি আর টি সি কর্তৃপক্ষ ইমাম হুসেইন সজিব নিউজ নাইন ঢাকা নাব্যতা সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে সীমিত পরিসরে যানবাহন পারাপার করা হচ্ছে রোড ও ডাম ফেরি চলাচল বন্ধ থাকলেও কয়েকটি কেটাই ফেরি দিয়ে জরুরি সেবা অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ যাত্রীবাহী বাস এবং পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে বিকল্প পথে চলাচল করার পরামর্শ দিচ্ছে ঘাট কর্তৃপক্ষ স্বল্প পরিসরে পারাপার করা হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা সহ গরুবাহী ট্রাক ও জরুরি হালকা যানবাহন দুই ঘাটে আটকা পড়েছে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক সাতটি ড্রেজার দিয়ে ড্রেজিং কাজ পরিচালিত হলেও নদীতে স্রোত তীব্র হওয়ায় কাজে অগ্রগতি হচ্ছে না বিআরডব্লিউ টিসির কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায় পদ্মায় তীব্র স্রোতের সাথে প্রচুর পরিমাণে পলি আসায় নৌরূপ জুড়ে সৃষ্টি হওয়ায় মাসখানেক ধরে ফেরি পারাপার বিঘ্ন হচ্ছে বিকল্প চ্যানেল চালু করে ওয়ান ওয়ে পদ্ধতিতে ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে কিছুদিন রোরো ও ডাম ফেরি চালু রাখলেও নাব্যতার সংকটে সম্প্রতি তাও বন্ধ হয়ে যায় এদিকে দু এক দিনের মধ্যেই ঈদ যাত্রা শুরু হলে এই রুটে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছে সাধারণ যাত্রীরা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি কেলেঙ্কারির ঘটনায় সাত